বলিউডের অভিনেত্রীদের মতো ঝাঁ চকচকে লুক পেতে কে না চায়। এই গ্ল্যামারাস লুকের আসল রহস্যই বা কি, তা জানার জন্য মুখিয়ে রয়েছেন ভক্তরা। তাদের ডায়েট থেকে শুরু করে বিউটি সিক্রেট সবেতেই প্রবল আগ্রহ রয়েছে জানার। কি এমন জিনিস ব্যবহার করেন যার জন্য বলিউড ডিভাদের গ্ল্যামার আরও দ্বিগুণ বেড়ে যায়? অনেকেই হয়তো জানেন না, নিজেদের ত্বককে উজ্জ্বল রাখার জন্য বলি অভিনেত্রীরা এই সস্তার জিনিস ব্যবহার করেন যাতে তাদের ঔজ্জ্বল্য আরও ডাবল বেড়ে যায়। জেনে নিন বলি ডিভাদের সস্তার বিউটি সিক্রেট। আসুন, ঐশ্বরিয়া রাই বাচ্চন গ্ল্যামার ধরে রাখতে ত্বকে প্রাকৃতিক জিনিস ব্যবহার করেন। এই যেমন ময়দা থেকে শুরু করে মধু দুই প্যাক হিসেবে লাগান, সপ্তাহে একদিন চুলের তেল লাগান এবং মুখে শসার প্যাক লাগান। এবার আপনিই ভাবুন, বিউটি কুইনের সৌন্দর্যের রহস্যের জন্য সামান্য কিছু পয়সা খরচা হয় মাত্র। আবারও শিরোনামে উঠে এসেছেন বলিউড স্টাইল আইকন করিনা কাপুর। প্রেগনেন্সি আউটফিটে স্টাইল আইকনের জুলি মেলা ভার। অন্তঃসত্ত্বাকালীন বলি ডিভার গ্ল্যামার যেন আরও দ্বিগুণ বেড়ে যায়। নো মেকআপ লুকেই বেশিরভাগ থাকতে পছন্দ করেন করিনা। প্রাকৃতিক সৌন্দর্য ধরে রাখতে মধু দিয়ে ম্যাসাজ করেন তিনি। কিছুদিন আগে সুখবর জানিয়েছিলেন বলি অভিনেত্রী অনুষ্কা শর্মাও। গর্ভবতী অবস্থায় তিনিও ত্বকের যত্ন নিচ্ছেন। ঘরোয়া তৈরি ফেস প্যাকই তাঁর গ্ল্যামারের সিক্রেট। দীপিকা পাডুকন ত্বককে হাইড্রেটেড রাখতে প্রচুর পরিমাণে জল খান এবং জাঙ্ক ফুড থেকে দূরে থাকেন। নিয়ম করে প্রতিদিন ক্লিনজিং মিল্ক, টোনিং, ময়শ্চারাইজিং করেন। প্রিয়াঙ্কা চোপড়া নিজের ত্বককে উজ্জ্বল রাখতে সারাদিন প্রচুর পরিমাণে জল খান। প্রিয়াঙ্কার সৌন্দর্যের সিক্রেটই হল হলুদ ও দইয়ের ফেস প্যাক। ক্যাটরিনা কাইফ মেকআপ লাগাতে একদম পছন্দ করেন না। শুটিং ছাড়া তিনি কেবল সানস্ক্রিন, লোশন ও লিপ বাম ব্যবহার করেন। ত্বকের উজ্জ্বলতা বজায় রাখতে প্রয়োজনীয় তেল ব্যবহার করেন। আলিয়া ভাটের বিউটি সিক্রেট হল মুলতানি মাটি। মুলতানি মাটির ফেস প্যাক ত্বকের বাড়তি তেল নিয়ন্ত্রণ করে, যা ত্বককে ব্রণ ও পিম্পল থেকে রক্ষা করে। শিল্পা শেট্টি, তিনি আবার সাবান ব্যবহার করেন না, মেকআপ তুলতে বেবি অয়েল ব্যবহার করেন। সকালে খালি পেটে অ্যালোভেরার জুস খান এবং সারাদিন মাঝে মধ্যেই উষ্ণ গরম জল খান শিল্পা। সোনাক্ষী সিনহার সৌন্দর্যের রহস্য আর কিছু নয়, সেটা সামান্য বরফ। সারাদিন তিনি বরফ দিয়ে তিনি মুখ ম্যাসাজ করেন যাতে তার ত্বকের বন্ধ লোমকূপগুলো খুলে যায়। কি শুনে অবাক হলেন, স্বপ্ন সুন্দরী হতে কিন্তু বেশি খরচ লাগে না। বলিউডের লেটেস্ট নিউজ আর গসিপের সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।